हाय फ्रेंड्स, आमार रान्नाघरे सबाइके जानाच्छि वार्म वेलकम। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आजकेर पर्वे आमी खूब सहज पद्धतिते चिकेन बिरियानी बानाबो। जादेर बिरियानी दमे दिते असुविधे, कखनो तला पुड़े जाए, कखनो चाल सिद्ध हय ना बा भेंगे जाए, तादेर जन्य एई रेसिपिटा परफेक्ट। चलुन शुरू करा जाक। प्रथमे चिकेनटाके मैरिनेट करे नेब। आमी एखाने 1 केजी चिकेन निये निएछि, एकटु बड़ो बड़ो टुकरोय काटा। निये निच्छि स्वादमतो नून, 2 चामच बिरियानी मसला। निये नेब 1 चामच हलुद गुड़ो, 1 चामच लंकार गुड़ो। ও 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ সরষের তেল, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। হাত দিয়ে খুব ভালো করে সব মশলা মাংসের গায়ে মাখিয়ে নেব। টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটাকে মেখে নেব। এবার এটা 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। সারা রাত ম্যারিনেট করে রাখতে পারলে সব থেকে ভালো হয়, তখন অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে। তার কাছে সময় কম থাকলে 1 ঘন্টার জন্যও রাখতে পারেন। বিরিয়ানির রাইসটা রেডি করে নেব। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। সব থেকে ভালো কোয়ালিটির চাল নিতে হবে। চালটা খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব, এতে ভাতটা ঝরঝরে হবে। আমি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। দিয়ে দেব এতে 3-4 তেজপাতা, 2 দারচিনির টুকরো, 5-6 এলাচ, 4-5 লবঙ্গ। আপনারা চাইলে এতে 1 চামচ শাহজিরাও দিতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা এমনভাবে দিতে হবে যাতে জলটা পুরো নুনটা হয়ে যায়, তাহলেই বিরিয়ানি রাইসটা ঠিক মতো হবে, পরে আর নুন দিতে লাগবে না। জলটা ফুটে উঠলে জল ঝরানো চালটা দিয়ে দেব। আমরা এখানে 90-95% রাইসটা কুক করে নেব। এতে দম দেওয়ার সময় আমাদের সুবিধে হবে। যাদের চালটা ভেঙে যায় কিংবা নিচের দিকে ধরে যায় বা কখনো চালটা কাঁচা রয়ে যায়, এতে তার কোনো অসুবিধে হবে না। এটা হয়ে গেছে না কি বোঝার জন্য চালটা দেখতে হবে। চালের দুদিকটা ভাত হয়ে যাবে, মাঝখানটা একটু একটু চাল লাগবে। এই সময় ভাতে জলটা ঝরিয়ে নিতে হবে, বাকিটা দমে হয়ে যাবে। জলটা ঝরিয়ে আমরা হাঁড়িতেই এই ভাতটা ঢাকা দিয়ে রেখে দেব। বেশ অনেকটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। হলুদ মাখানো আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি বেশ বড় মাপের আলু 2 করে কেটে নিয়েছি। এতে বিরিয়ানির আলুটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এবার একটা পাত্রে তুলে নেব। এবারে আমরা বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা আমাদের লো টু মিডিয়াম গ্যাসে ভাজতে হবে, হাই ফ্লেমে একদম এটা ভাজা চলবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে তিত হয়ে যাবে। এটাকে সব সময় লো থেকে মিডিয়াম গ্যাসেই ভাজতে হবে। তা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। বেরেস্তা ভাজা তেলটাতেই আমরা তেজপাতা অ্যাড করে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেব। এতে কোনো গরম মশলা ব্যবহার করার দরকার নেই। বিরিয়ানি মশলাতে আমাদের সব রকমের মশলা দেওয়া আছে। মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব।
মাংস থেকে জল বেরোতে শুরু করলে এটাকে মিডিয়াম গ্যাস করে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না জলটা মরে খুব ভালো রকমভাবে তেল ছেড়ে আসছে। এইটা করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ভেজে রাখা আলুগুলো এবার আমরা অ্যাড করে দেব। খুব ভালো করে একবার নেড়েচেড়ে নিতে হবে। এবার আমরা এতে ভেজে রাখা অর্ধেক বেরেস্তা ছড়িয়ে দেব। নেড়েচেড়ে আরও 5 মিনিটের জন্য হতে দেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এটা করতে আমার 30 থেকে 35 মিনিট পুরো সময় লেগেছে। বিরিয়ানির লেয়ারিংয়ের পালা, একটা ডেকচিতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নেব। প্রথমে আমরা এতে কিছুটা রাইস ছড়িয়ে দেব। কিছুটা বেরেস্তা, 1/2 চামচ বিরিয়ানির মশলা, চিকেন আর আলু খুব ভালোভাবে লেয়ারে সাজিয়ে দেব। এবারে আবার এতে রাইসের একটা লেয়ার দেব। প্রথম লেয়ারটা আমরা যেভাবে তৈরি করেছি পরপর আমাদের 2-3টি লেয়ার এইভাবেই নিতে হবে। এখানে আমরা লাস্ট লেয়ার রাইস দিচ্ছি। এতে আমরা ছড়িয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা এবং চিকেনের গ্রেভির ওপরের যে অয়েলটা ছিল ওটা, এতে স্বাদটা বেড়ে যাবে। আমরা 1 টেবিল স্পুন কেওড়ার জল দেব, 1 টেবিল স্পুন গোলাপ জল, 2-3 ড্রপ মিঠা আতর, এটা একদম বেশি দেওয়া চলবে না। আমরা একটা তাওয়ার ওপর দম দিতে দিয়েছি, এটা আমরা লো ফ্লেমে দেব। এটাতে আমরা কোনো আটা বা কোনো কিছু সিল করিনি, কারণ আমাদের আলু, মাংস এবং চাল ঠিক মতো সেদ্ধ আছে। আমরা জাস্ট এটা 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে হালকা গরম করে নেব, তাহলে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এতে কোনো আমাদের জ্বলে যাওয়া, পুড়ে যাওয়ার ভয় থাকবে না, চাল ভেঙে যাবে না এবং ভাত ঝরঝরেও থাকবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এটা আমি একটা মিক্স রায়তার সাথে সার্ভ করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা একদম ফ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।